নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি হাতে মাখা মজাদার ভেন্ডি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি খেতে ভীষণই সুস্বাদু হয়। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে খেতে পারেন। হাতে সময় কম থাকলে চটজলদি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। 9 থেকে 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো আসুন দেখে নিন আজকের এই রেসিপিটি। এখানে আমি কিছু গোটা ভেন্ডি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এতে আমি দিয়ে দিয়েছি একটি কুচনো টমেটো, দিয়েছি 1 চামচ পেঁয়াজ গ্রেট করা, দিয়েছি 1 চামচ রসুন গ্রেট করা, দিয়েছি 1/2 চামচ আদা গ্রেট করা, দিয়েছি 7 মতো লবণ, দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সবকিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে ভেন্ডিগুলো হাত দিয়ে মাখানো হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি কিছুটা মেথি। এবার মেথিকে একটু লাল করে ভেজে নিচ্ছি। মেথি লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচনো। এবার মেথি আর পেঁয়াজকে একসঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে মেখে রাখা ভেন্ডিগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে প্রথমে 2 থেকে 3 মিনিট ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেন্ডিগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। এখানে আমার 4-5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা তুলে ভেন্ডিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি। এই রেসিপিটি একটু টক ঝাল মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। তবে আপনারা চিনি পছন্দ না করলে দিতে হবে না। এবার হাই ফ্লেমে সবকিছুকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে। এখানে আমার ভেন্ডির রেসিপিটি প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এতে দিয়ে দিয়েছি 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলার গুঁড়ো। তবে আপনারা চাইলে এই সময় এখানে একটু আমচুর পাউডার দিতে পারেন। আমার এখানে হাতে মাখা ভেন্ডির রেসিপিটি সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। আমি এটিকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।